নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, প্রতিবার সৈয়দ রহিম নাবি, মেহতাব প্রীতম কোটাল, সুব্রত পালদের মতো উল্লেখযোগ্য বাঙালি ফুটবল নক্ষত্রদের তৈরি প্লেয়ার ইমিউনিটি সংস্থা ঘোড়াঘাট বাকনান হাওড়া নিবাসী উঠতি খুদে ফুটবলার নূর হাসানকে 33,800 টাকা আর্থিক সাহায্য করল। প্রতিভাবান খুদে ফুটবলার নূর হাসান ইতিমধ্যেই খেলেছে সাব জুনিয়র বাংলা অনূর্ধ্ব 14, হিরো ইউথ লীগ অনূর্ধ্ব 15, আইএফ ময়ূর কাপ নার্সারি ফুটবল অনূর্ধ্ব 15, রিলায়েন্স কাপ অনূর্ধ্ব 17 সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে। প্রসঙ্গত উল্লেখ্য, আমফান ঝড়ে এই দরিদ্র ফুটবলারের বাড়ি বিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই খবর প্রকাশে আসতেই প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক রহিম নবীর তৎপরতায় প্লেয়ার্স ইমিউনিটি সংস্থায় ক্ষুদ্র ফুটবলারদের সাহায্যার্থে এগিয়ে আসে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল কোচ সাবুর আলী, শিক্ষক শঙ্কর খাড়া, অজয় রায় সহ অন্যান্য আরও অনেকে। প্লেয়ার্স ইউনিটির পক্ষ থেকে ফুটবল রহিম নাবি জানান, তারা সব সময় বাংলার দুস্থ প্রতিভাবান ফুটবলারদের পাশে রয়েছেন। বাংলার যে কোনো প্রান্তে যে কোনো ফুটবলারের সমস্যায় তিনিও তাদের সংস্থা প্লেয়ার্স ইমিউনিটির সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমি এসছি, আমার নাম সৈয়দ রহিম নবী। তো আমরা যতটা পারি ওর ফ্যামিলির পাশে আছি, শুধু ওর ফ্যামিলির জন্য না, এরকম এই আমফান বা এই লকডাউনের সময় যারা অনেক প্রবলেমের মধ্যে আছে তাদেরও পাশে আমরা থাকছি। যদি আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়, আমাদের যতটা সম্ভব ততটা আমরা করছি বা যতটা পারবো ততটাই আমরা করছি, এবং প্রত্যেকের জন্যই কিন্তু আমরা আছি। আমার পাশেই দাঁড়িয়ে আছে নূর, এবং ওনার এখানে অনেকেই আছেন, সাবিদাও আছেন, আছেন, এবং আমাদের স্কুলের হেডমাস্টার যিনি আজকে বড় ছোটোবেলা মানে স্কুল থেকে বড় হওয়া অবধি যেরকমভাবে ওর পাশে থাকার দরকার, এখনও পর্যন্ত আমাদের হেডমাস্টার স্যার আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এই ফ্যামিলিতে আছে। যদিও আমাদের মধ্যে আছে যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, তাই বলবো যে আমরা যতটা পারছি করছি, আপনারা দেখে আমাদের সঙ্গে থাকুন যাতে এরকম আরও ফ্যামিলির পাশে আমরা যেন দাঁড়াতে পারি। আমি আমার নাম নূর হোসেন, বাড়ি আমার সাহায্যে হাত বাড়ি দিয়েছেন, এবং প্লেয়ার কমিউনিটিকে আমার তরফ থেকে এবং আমার বাড়ির তরফ থেকে সবার অসংখ্য ধন্যবাদ প্লেয়ার ফর কমিউনিটি। গ্রামের নূর রহিম আলী সাহেবকে উত্তরীয় করিয়ে ফুলের ব্যাচ করিয়ে বরণ করে নিলেন। স্যার আমাদের সংস্থা থেকে এগুলো রাখা আছে স্যার, আগে থেকে স্যার এগুলো আমাদের রাখা আছে, এগুলো বলাই দাও।